ভূমি ভা। প্রিয় দর্শক, ইসলামী গজল এটাও একটি ইবাদত। কেননা আমাদের হৃদয় সাগরে এক তরঙ্গ সৃষ্টি হয় ইসলামী গজলের মাধ্যমে। বিনোদন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী গজল শুনতেন। মসজিদে নববীতে আলাদা মেম্বার করা হয়েছিল, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহাতে রাসুল পড়ে শোনাতেন। হামদ বারী তাআলা, নাহাতে রাসুল, ইসলামী গজল, এটাও আমাদের প্রয়োজন। আসুন আমরা আলোচনায় ফিরে আসি। এ পর্যায়ে আলোচনা শুনব মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আপনার পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, বিশেষ করে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং ভালোবাসা সম্পর্কে সুন্দর প্রয়োজনীয় আলোচনা করেছেন। শেষের দিকে হুজুর একটি কথা বলেছেন যে ঈদ শব্দটি ব্যবহারের ক্ষেত্রে মুসলমান হিসাবে আমাদের সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠা প্রয়োজন। আমি এই জায়গাটা দিয়ে শুরু করতে চাই। কোরআনে করিম দিয়ে আমরা যদি এই বিষয়টা অ্যানালাইসিস করি, তাহলে আমাদের চোখের পর্দা খুলে যাবে। আসমান থেকে পাকানো জান্নাতি খাবার আল্লাহর নিয়ামত হিসাবে পৃথিবীতে আসার কারণে সেই জান্নাতি খাবার আসার উপলক্ষকে আল্লাহ তার কুদ্দুরতি জুবানে কোরআনে করিমে ঈদ বলেছেন। তো জান্নাতি খাবার যতটা নিয়ামত আমাদের জন্য, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এর চেয়ে আরও সংকীর্ণ ছোট নিয়ামত? নিশ্চিতভাবে নয়। তো একটা জান্নাতি খাবারকে আল্লাহ যদি ঈদ বলেন, মুসলমান হিসাবে পেয়ারা নবী সর্বশ্রেষ্ঠ নিয়ামত হয়ে পৃথিবীতে এসেছেন, তার শুভাগমনে যদি আমরা ঈদ ব্যবহার করি আর সংকীর্ণতার কারণে যদি আমরা সেখানে দ্বিমত পোষণ করি, এটা পরিতাপের বিষয় হবে। সে কারণে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে যিনি পৃথিবীতে শুভাগমন করেছেন, তার এই আগমনটাকে সেলিব্রেট করা, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এবং ভালোবাসার দৃষ্টিকোণ থেকে একজন ইমানদারের জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়। আমরা কেন, খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেলিব্রেট করেছেন, বছরে একবার নয়, সপ্তাহে একবার। মুসলিম শরীফের হাদিস আমরা যদি দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনাকে দেখি আপনি প্রতি সোমবার রোজা রাখেন, হোয়াট ইজ দ্য রিজন? নবীজি বললেন, ফিহি উলিতু ও ফিহি উনজিলা আলাইহি। সুবহানাল্লাহ। প্রথমে যে কারণটি বলেছেন যে আমি প্রতি সপ্তাহে সোমবারকে সেলিব্রেট এই জন্য করি কারণ এদিন আমি পৃথিবীতে শুভাগমন করেছি। এখন যদি আমরা যদি প্রশ্ন রাখি বিবেকের কাছে, যেই নবী নিজের শুভাগমনটাকে নিজে সেলিব্রেট করেছেন এবং সপ্তাহে একবার, সেই নবীর উম্মত হয়ে নবীর আগমনটাকে যদি আমরা গুরুত্বহীন মনে করি, তাহলে কি উম্মতের পরিচয় দেওয়ার কোনো সুযোগ আছে আমাদের হাতে? বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা আকাশে বাতাসে শুনি, এগুলো দুঃখজনক। দেখুন কোরআনে করিমে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ঈদ শব্দ নিয়ে যারা আপত্তি করে থাকেন তাদের জন্য বলছি যে আল্লাহ বলছেন আল্লাহর রহমত এবং অনুগ্রহ প্রাপ্তিতে তারা যেন খুশি উদযাপন করে, এটা আল্লাহর অর্ডার। এমনকি নিয়ামত আছে যে নিয়ামত আমাদের পেয়ারা নবী থেকে আরও শ্রেষ্ঠ হতে পারে, এমনকি রহমত আছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা আল্লাহর নবী যে আমাদের জন্য রহমত, এর চেয়ে বড় কল্পনা করা যেতে পারে? তো যখন নিয়ামত হিসাবে আমার নবী সেরা, যখন রহমত হিসেবেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষে, আর আল্লাহর অর্ডার হলো খুশি উদযাপন করা, তাহলে আমার বাচ্চা জন্মগ্রহণ করলে আমি খুশি হই, আর পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বড় নিয়ামত কেন আমি খুশি হব না? আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, নবীজির পৃথিবীতে শুভাগমন করার এই আলোচনা নবী আসার পরে কিন্তু শুরু হয় নাই, নবী পৃথিবীতে আসার আগেই শুরু হয়েছে। এটাও সংকীর্ণতার পর্দার আমাদের সরানো দরকার। আয়াতটি এরকম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিতাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা থুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনাকুম মিন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে পাঠানোর আগেই আলমে আরোহা নামে একটা জগৎ আছে, সেখানে সকল নবীদের রূহকে ডাকলেন। আমি এই আয়াতের যে তাফসীরখানা করেছি, আমার মনগড়া তাফসীর নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনার এই তাফসীরটি, সকল নবী রাসূলদেরকে ডেকে তাদের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমার শেষ নবী, আমার সবচেয়ে বন্ধু নবী যিনি আখিরি জামানা নবী, অর্থাৎ আমরা যেই নবীর উম্মত, তিনি তোমাদের কাছে যাবেন, তিনি যখন তোমাদের কাছে যাবেন, তোমরা আপন আপন নবুয়তের দায়িত্ব ছেড়ে দিয়ে আমার এই নবীর উম্মত হবে, এই নবীকে সাহায্য সহযোগিতা করবে, করবে কি না বলো? আল্লাহর পেয়ারা নবীর
এই আগমনটার উপরে প্রতিশ্রুতি নিয়েছিলেন, সকলে বলেছেন কল আকরারনা, আমরা স্বীকৃতি দিলাম, সম্মতি প্রকাশ করলাম, কল ফাসাদু, আল্লাহ বললেন তোমরা সকলেই একজন আরেকজনের এই প্রতিশ্রুতির উপর সাক্ষ্য হয়ে যাও, ও আনা মাকুম মিনাস শাহিদিন, আর তোমরা যে প্রতিশ্রুতি দিয়েছ আমি রব্বুল আলামিন তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। তাহলে একটা বিষয় এখানে লক্ষ্য করার দরকার, নবীজির পৃথিবীতে শুভাগমনটা কত গুরুত্বপূর্ণ হলে নবী আসার আগেই সকল নবীদের রূহকে ডেকে আল্লাহ নিজে প্রতিশ্রুতি নিচ্ছেন, আর সেই জায়গায় উম্মত হিসেবে আমরা সেটাকে গুরুত্বহীন মনে করার কোনোই সুযোগ নেই। আমি দুই একটা রেফারেন্স এখানে দিতে চাই। অনেকে বলে থাকেন যে ঈদ মিলাদুন্নবীর সহি হাদিসে কোনো দলিল নেই। আসলে আমাদের এখন স্টাডি করার অভাব। পৃথিবীর মধ্যে 5-10 জন শ্রেষ্ঠ মহাদেশ যদি গণনা করা হয়, তাদের মধ্যে একজন ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, আলেম নির্বিশেষে ওনার নাম জানে না এমন কেউ নাই। উনি নিজে লিখেছেন ওয়াকাদ জহার আলী তখরিজুহা আলা আসলিন সাবিতিন ওয়াহুয়া মাফিস সহিহাইন, অর্থাৎ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের আলোকে ঈদে মিলাদুন্নবী যে শরীয়ত সম্মত এবং প্রতিষ্ঠিত দলিলের উপর নির্ভর, এই দুইটা কিতাবের হাদিস দ্বারা আমার কাছে স্পষ্ট। তাহলে ইবনে হাজার আসকালানি জগৎ বিখ্যাত মহাদ্দিস ছিলেন, উনি বলতেছেন বুখারী শরীফে এবং মুসলিম শরীফে ঈদে মিলাদুন্নবীর দলিল আছে, সেক্ষেত্রে এটার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীতভাবে আমাদের কাছে প্রমাণিত। আর তাবৎ ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে হাজারের কাছাকাছি কিতাব লেখা হয়েছে শুধু ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আরেকজন মহাদ্দিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, তিনি আল হাবিলিল ফাতাওয়া কিতাবের মধ্যে লিখেছেন আসলুল ইজতিমায়ে লি ইজহারে শিয়ারে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কোরবাতুন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন্নবী পালন করার জন্য কেউ যদি সেলিব্রেট করতে যায়, একত্রিত হয়ে যদি আলোচনা করে, তাহলে আল্লাহর নৈকট্য লাভের এটা একটা উত্তম পন্থা, কিন্তু এটা একটা উত্তম মাধ্যম। সুতরাং রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আগমনটাকে সেলিব্রেট, আর এটা শুধু আজকের নয়, কিন্তু আমি আপনাকে একটা রেফারেন্স দিতে চাই আমি শেষ করার আগে। ইমাম সাখাবী রহমতুল্লাহ আরেকজন মহাদ্দিস, তিনি বলেছেন লা জালা আহলুল ইসলামি ফি সাইরিল আকতার ওয়াল মুদানিল আযাম ইয়াহতাফিলুনা ফি শাহরি মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ প্রত্যেক যুগেই রসুলের করিম সাল্লামের ঈদ মিলাদুন্নবীকে সেলিব্রেট করা হতো প্রত্যেক যুগে, এবং বিশেষ করে মক্কাবাসী, মক্কা নগরীর কথা আমাদের একটু জানা দরকার। আল মাউরিদুর রবি মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী একজন বিশ্ববিখ্যাত মহাদ্দিস, তিনি আল মাউরিদুর রবি কিতাবের মধ্যে লিখেছেন যে এক সময় ছিল মক্কাবাসীগণ দুই ঈদকে যতটুকু গুরুত্ব দিত, মানে যেভাবে সেলিব্রেট করত, এর চেয়ে ঝাঁকজমকপূর্ণভাবে ঈদ মিলাদুন্নবীকে সেলিব্রেট করত। এবারটা এরকম ওয়াজিদু এহতেমামু আহলি মক্কা বিল মাউলিদিন নবী শরীফ আলা ইয়াউমিল ঈদ, বিষয়টা হলো ঈদ, ঈদুল ফিতরের মতো আনুষ্ঠানিকতার ক্ষেত্রে, ঈদুল আজহার মতো পৃথক স্বতন্ত্র আনুষ্ঠানিকতার মধ্যে, আর ঈদ মিলাদুন্নবী ঈদ মিলাদুন্নবীর মতো। আর কেন আমরা দুই ঈদের কথা বলে মানুষকে বিভ্রান্ত করব, যখন শুক্রবারকেও আল্লাহর প্যারা নবী ঈদ বলেছেন, এটা তো হাদিসের সহ স্বীকৃত, তাহলে শুক্রবারের ঈদ শুক্রবারের মতো, যেটাকে যেভাবে আল্লাহর প্যারা নবী স্বীকৃতি দিয়েছেন সেভাবে স্বীকৃতি দেওয়াটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। দুই ঈদের ধুয়া তুলে ঈদ মিলাদুন্নবী এবং ঈদুল জুমাকে অস্বীকার করা, এটা প্রকারান্তরে কোরআন এবং হাদিসের মৌলিক শিক্ষাকে অ্যাভয়েড করার নামান্তর। সুতরাং ঈদ মিলাদুন্নবী আমাদের শরীয়তে স্বীকৃত, আল্লাহর নৈকট্য লাভের জন্য, দুনিয়া এবং আখেরাতের সফলতার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওসিলা এবং মাধ্যম। সম্মানিত দর্শক, শুনছিলাম পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কোরআন এবং হাদিস ভিত্তিক প্রমাণাদি। সত্যি জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, যারা একটু চিন্তাশীল একটু ভাবে তাদের জন্য এই সময়টুকু যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের ফরিয়াদ, আল্লাহ পাক যেন নবীজির সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরার, নবীজির মহব্বত আমাদের অন্তরে বৃদ্ধি করেন, এবং নবীজির চেহারা মোবারক দেখতে দেখতে আমরা যেন, আল্লাহ পাক যেন আমাদের খাতেমা বিল খায়ের করেন। আমিন। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি। শেষ করছি সত্যের অন্বেষণ, সবাই ভালো থাকুন।